কর্মী, অঙ্গনারী কর্মী, গ্রাম সম্পদ কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাবের প্রতিনিধিদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মন্তেশ্বরে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সভাকক্ষে অনুষ্ঠিত হয় এদিন শিবিরে শতাধিক কর্মীরা উপস্থিত ছিলেন। মন্তেশ্বরের ব্লকের সমাজ কল্যাণ আধিকারিক জয়দীপ চক্রবর্তী জানান, এলাকার বাড়ি বাড়ি গিয়ে টয়লেট আছে কি না বা থাকলে কী ব্যবস্থায় রয়েছে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বাড়ির আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে বিশেষ তথ্য সংগ্রহ করার জন্য বলা হয়েছে। এই সব তথ্যর ভিত্তিতে আগামী দিনের ওই সমস্ত এলাকায় কী কী পরিকল্পনা নেওয়া প্রয়োজন তা স্থির করা হবে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আজকে কিসের ট্রেনিং হলো? আজকে গ্রাম পঞ্চায়েত স্তরে একটা কমিউনিটি মোবিলাইজেশন টিম তৈরি করা হয়েছে, তাদের আজকে প্রশিক্ষণ দেওয়া হবে। মানে কাদের নিয়ে? এখানে কমিউনিটি মোবিলাইজার মানে যারা আশা আছে, অঙ্গনওয়াড়ি আছে, ডিআরপি আছে, স্বেচ্ছাসেবী সংস্থার লোক আছে, এনজিও আছে, লোকাল ক্লাবের সদস্য আছে, এদেরকে দিয়ে এদেরকে কী ট্রেনিং দেওয়া হলো স্যার? মূলত আমাদের যেটা বাড়ি বাড়ি গিয়ে এরা সার্ভে করে দেখবে শৌচাগার আছে কি নেই, যাদের শৌচাগার আছে সেটা ফাংশনাল আছে কি নেই এই নিয়ে মোটামুটি দেখবে। তাছাড়া বাড়িতে যারা যে সমস্ত বর্জ্য ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো তারা কীভাবে ম্যানেজ করছে এবং আগামী দিনে এই সার্ভের উপর আগামী দিনের পরিকল্পনা তৈরি হবে। কতজন প্রতিনিধি ছিলেন এই ট্রেনিংয়ে মোটামুটি? আমরা প্রতিটা গ্রাম পঞ্চায়েত থেকে সংসদ পিছু দুজন করে এই সার্ভে কর্মী বাছাই করেছি, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা কি একদিনে? হ্যাঁ একদিনে, মানে আজকে হচ্ছে 12 তারিখে টুকসুড়ি আর মন্তেশ্বরের আছে। 12 তারিখ থেকে 10 আর 12 তারিখ। তা এই ট্রেনিংয়ের মাধ্যমে ওরা কোথায় যে গ্রাম পঞ্চায়েতে কী কী কাজ করবে নাকি মানুষের? প্রথমে এরা যাবে গিয়ে পঞ্চায়েতে আবার ইয়েদের প্রতিনিধিদের সঙ্গে বসবে, সেখান থেকে আবার পঞ্চায়েতে পরিকল্পনা তৈরি হবে, পঞ্চায়েতে প্রতিনিধিদের বোঝাবে, সেখানে আরও বৃহত্তর একটা টিম তৈরি হবে এবং সেখান থেকে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে কাজটা করবে, সমীক্ষার কাজটা করবে। কে কে উপস্থিত আছেন? কে কে উপস্থিত আছেন এখানে ট্রেনিংয়ে? ট্রেনিংয়ে ব্লকের প্রতিনিধি হিসাবে আমি আছি, যুব সমষ্টির এবং এই স্কিমটা যেহেতু মোডাল অফিসার আমি এটাই নিয়ে এটা দেখছি। আপনার নাম বলছেন? আমার নাম শ্রী জয়দীপ চক্রবর্তী, যুগ্ম সমষ্টির উন্নয়ন আধিকারিক মন্তেশ্বর। আজকে আপনাদের কিসের ট্রেনিং হলো? আজ আমাদের বিডিও স্যার ডেকেছিলেন 13টা পঞ্চায়েতের সমস্ত সংসদ থেকে যেসব মানে মোবিলাইজারের একটা ট্রেনিং হলো। মোবিলাইজারের মতলব হচ্ছে বা মানে হচ্ছে যে সমাজ সচেতনমূলক কারুকার্য করার জন্য। তো সেখানে মূলত বিডিও স্যার আমাদেরকে এইটাই ট্রেনিং দিলেন যে আমাদের পরিবারে, আমাদের এখানে যত পরিবার আছে, সংসদে যত পরিবার আছে তারা আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।